আসসালামু আলাইকুম। আমরা কোনো কথা না বাড়িয়েই সরাসরি সমাধানে চলে যাব। তো প্রথমে আপনাদের চিত্র দিতে হবে। তো তার আগে একটি কথা, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সমাধানটি হলো তাওহিদ শব্দের অর্থ একত্ববাদ। মহান আল্লাহকে এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করার নামই হলো তাওহিদ। আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নেই, তিনি স্বয়ং সম্পূর্ণ, তিনি আমাদের রক্ষক, সৃষ্টিকর্তা, পালনকর্তা ও রিজিকদাতা। তিনি অনাদি ও অনন্ত, তার সমকক্ষ ও সমতুল্য কিছুই নেই, তিনি একমাত্র মাবুদ। মনে প্রাণে এরূপ বিশ্বাসকেই তাওহিদ বলে। তাওহিদে বিশ্বাসের মাধ্যমেই মানুষ ইমান ও ইসলামে প্রবেশ করে। মানবজাতির হেদায়েতের জন্য দুনিয়াতে অনেক নবী রাসূল আগমন করেছেন, তারা সকলেই তাওহিদের দিকে মানুষকে আহ্বান করেছেন। তাদের সকলের দাওয়াতের মূলে মূল বাণী ছিল লা ইলাহা, যার অর্থ লা ইলাহা ইল্লাল্লাহু, যার অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এমন কোনো নবী ছিলেন না যারা তাওহিদের কথা বলেন নাই। বরং সকল নবী রাসূল তাওহিদের শিক্ষা প্রচার করেছেন। ইসলামের সকল বিধিবিধান তাওহিদের উপর প্রতিষ্ঠিত। তাওহিদ পরিপন্থী কোনো বিধান ইসলামে নেই। সালাত, জাকাত, ছম, হজ সকল ইবাদতই এক আল্লাহর জন্য করতে হয়, আর এটাই ইসলামের শিক্ষা। তাওহিদে বিশ্বাস মানুষকে এক জাতিত্ব বোধ এনে দেয়, ফলে মানুষ পরস্পর ভ্রাতৃত্ব ও সহমর্মিতায় উদ্বুদ্ধ হয়। পক্ষান্তরে শিরক ও বহু উপাস্যের বিশ্বাস মানুষকে বহুদল ও গোষ্ঠীতে পার্থক্য করে দেয়। কত বড় এ বিশ্বজগৎ, আমাদের পৃথিবী এর সামান্য অংশ মাত্র। বড় বড় গ্রহ, নক্ষত্র, ছায়াপথ, নীহারিকা, গ্যালাক্সি এ বিশ্বজগতে বিরাজমান। কোনটি এর নির্ধারিত নিয়মের বাইরে যাচ্ছে না? কে দিলেন এই নিয়ম? বস্তুত আল্লাহ তাআলাই এসব কিছুর সৃষ্টিকর্তা ও নিয়ন্ত্রক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, এটার অর্থ হচ্ছে, যদি আকাশমণ্ডলী ও পৃথিবীতে আল্লাহ ব্যতীত বহু ইলাহ থাকত তবে উভয়ই ধ্বংস হয়ে যেত। সূরা আল আম্বিয়া। একটু চিন্তা করলে আমরা সহজেই বুঝতে পারি, মহাজগতের সৃষ্টিকর্তা ও বিধানদাতা যদি একাধিক হতেন তাহলে মহাজগৎ এত সুশৃঙ্খলভাবে চলত না। একজন স্রষ্টা চাইতেন সূর্য পূর্ব দিকে উঠুক, আর একজন চাইতেন পশ্চিম দিকে উঠুক, ফলে এক চরম বিশৃঙ্খলা দেখা দিত। আল কোরআনের অন্য এক আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, আর তার অর্থাৎ আল্লাহর সাথে কোনো ইলাহ নেই, যদি থাকতো তবে প্রত্যেক ইলাহ নিজ নিজ সৃষ্টিকে নিয়ে পৃথক করে যেত এবং একে অপরের উপর প্রাধান্য বিস্তার করত। সূরা আল মুমিনুন আয়াত 91। এই ছিল আপনাদের ইসলাম ও নৈতিক শিক্ষার সমাধান। আল্লাহ হাফেজ।